Hello everyone, Assalamualaikum. BD Life in Finland channel e shobai ke shagoto janacchi. Asha korchi shobai bhalo achen. Ar apnader shobai ke janacchi ei konkone borofer thanda thanda shubhechha. Already ekhono snow porche. Sokale ektu kom chilo, abar ektu ektu kore porche. Porte porte charpash shadai hoye jabe. Finland er ashman shada, jobin shada. Shada ekta shubhro deshei porinoto hocche. যাই হোক, এই ঠান্ডার মাঝে আমার আজকে খুব লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, আর এক প্রকার একটা যুদ্ধ করে আমি কোনো রকম সকালটা ম্যানেজ করেছি। বাবাটাকে ডে কেয়ারে দিয়ে আসলাম, তারপর ওরা বাপ ছেলে দুজনকে বিদায় দিলাম। এই বিছানার উপর কী পরিমাণ স্তূপ হয়েছে বোঝাতে পারবো না। তো একদিকে আমার ছোট বাবাটার জামা কাপড়, আরেকদিকে আমাকেও চেঞ্জ করতে হয় যেহেতু এখন ঠান্ডা। সব কিছু মিলে গোছানোর কাজ শুরু করলাম, সেই সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। তো আজকে এই সপ্তাহে আবার আমি লন্ড্রিতে টাইম বুকিং দিইনি, তো এই সপ্তাহে আমাকে ঘরের মধ্যেই ওয়াশ করতে হবে। কিন্তু বিছানা চাদর লন্ড্রিতে করলে ভালো। রান্নাঘরে কিছু সময় মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি বাবাটাকে নিতে ডে কেয়ারে চলে আসলাম। বাচ্চারা খুব লাফালাফি, ইচ্ছা মতো গড়াগড়ি খাচ্ছে, স্নোতে ভালোই লাগছে। কিন্তু আমার বাবাটা তো এখনও ওইগুলো বোঝে না। যখন ওরা পড়ে যায়, শুয়ে যায়, তখন ও বলে যে নো নো নো। ও ভাবে যে কি মানে এটা স্বাভাবিক না, পড়ে গিয়েছে, তাই ও নো নো বলতে থাকে। ডে কেয়ারে যাওয়ার আগে তো এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু ঝামেলা তো আছেই। প্রতিটা পিসে কয়েকবার করে হাত লাগাতে হয়েছে। তো ছোট কিছু মাছ আমি আমার জন্য করে আলাদা নিয়ে রেখেছি। এগুলা আমার প্রিয় এক আপু আছে। আপু জানেন, যদি আমার ভিডিওটি আজকে আপু দেখে থাকেন, আপু বুঝবেন, আপুর কথা অনুযায়ী আমি সব মশলাকে হাতে মেখে ওভেনে দিয়ে দিব। তাই পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, তাতে লালমরিচের গুঁড়ো, হলুদ, লবণ, সেই সাথে জিরে পাউডার, ধনে পাউডার। তো আমি আবার আস্ত জিরাটা পছন্দ করি, তাই আস্ত জিরাও দিয়ে দিলাম কিছু। জিরা যেহেতু আস্ত দিয়েছি, তাই পাউডারটা একটু কম দিব। সেই সাথে একটু সাইজ বড় করে টমেটোটা দিয়েছি। এখন উপর থেকে পেঁয়াজ রসুনগুলো ভালো করে মশলার সাথে কষলে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখছি যাতে মাছটা উঠে না আসে। ইয়েস 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 ফিশ 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 আমার এই রান্নাটা খাওয়া হয়েছে। মানে দেশে থাকতে মাঝে মাঝে আম্মা করতেন, কিন্তু এখানে এসে এটার কথা মনেও ছিল না, এই মাছটা দিয়ে যে খাওয়া যাবে বা ওভেনে দিতে পারবো। তো আপুকে অনেক ধন্যবাদ, উনি মনে করিয়ে দিয়েছে। এখন উপর থেকে আমার আন্দাজ অনুসারে কিছু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আর বেশি সময় মাখাবো না, আলতো হাতে একটু মানে সমান লেভেলটা করে দিচ্ছি যাতে সমানভাবে কুক হয়। তো এটাও একসাথে ওভেনে দিয়ে দিব। আর ওইদিকে তো ওই একটু সাইজ যেগুলো বড়, সেগুলো ফ্রাই করে নিব। ওভেনে ফ্রাই করলে ভালো হয়, কারণ তেলের পরিমাণ কম লাগে। আমি ওভেনটা ওইদিকে খুলছি, বাবাটা ওভেনটা প্রিহিট করে নিয়েছি 200°C। তো 200°C আমি প্রায় ধরেন 15 মিনিটের মতো রাখবো, আর বাকি 15 মিনিট আমি প্রায় 180°C রেখে দিব। আমি এর বাহিরে গ্লাস থেকে দেখব, যখন দেখি যে ছোট ছোট করে তেলের মধ্যে বলক আসছে বা ফুটছে তেলগুলো, তার মানে ঠিক আছে। খুব বেশি ড্রাই করব না, কারণ খুব বেশি তখন কেমন জানি খেতে টাইট লাগে। হয়ে গেছে, এর মাঝে আমি কোনো প্রকার উল্টি দিইনি, এটার প্রয়োজন হয় না, কারণ হিটটা আমি দুপাশ থেকে দিয়েছি। আমার হাজব্যান্ড চায় আরও বেশি ক্রিস্পি করতে, কিন্তু এর চেয়ে ক্রিস্পি করলে তাৎক্ষণিক খেতে ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে এক ঘন্টা পর খেতে মানে একটু কষ্ট হবে, একটু রাবার হয়ে যাবে। তো এখনও তো ট্রেটা অনেক গরম, তাই উঠছে না, কিন্তু আমার মন মানছে না, একটা তো খেয়ে দেখতেই হবে। আর এটা দেখা যায় যে স্ন্যাক্সের মতো বা বিস্কিটের মানে কুকিস টুকিসের মতো আমার ছেলেও অনেক খেয়ে থাকে, তো এই জন্য আসলে ভালো লাগে। এটার সাথে ডাল করলে তো আর কোনো কথাই নেই। এদিকে ও চলে এসেছে, আজকে অনেক তাড়াতাড়ি এসেছে, আর আসার পথে আমার জন্য কাজও নিয়ে এসেছে। আবার আনছো নারকেল?
এক টাকা হইলে প্রতিবারই তো লস হয় না এটা বাংলা দোকান যে খারাপ হইতো সবজির মধ্যে পোস্তা ঢেঁড়স বেগুন একই দাম সব সবজি বেগুন এগুলো ভালো হবে বেগুন জালে বলে কিনা জানি না তবে সুন্দর আছে গিলা না থাকলে না থাকো কলিজা হইলে এনাফ ছিল এটা এইভাবে প্যাকেট আনাতে ভালো হয়েছে এখন আমি জাস্ট খুলে রেখে দিব এই মানুষটা এরকম যেটা ভালো লাগে সেটা আনতে চায় কয়েকদিন আগেও সেম সবজি এনেছে ঢেঁড়স বেগুন আবারও যাই হোক এই বক্সের মধ্যেই আমি মাংসগুলা কিছু দুই ভাগ করে নিয়েছি আর কয়েকটা ব্রেস্টগুলো আলাদা রেখেছি তখন আমার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো এই ধরনের বাজার গায়ে লাগে না শর্টকাটে গুছিয়ে রাখা যায় কিন্তু আস্তে দুটো মুরগি এনেছি মুরগিগুলো তো কেটে রাখতে হবে তো এটা এখন করব না একটু পরে কারণ এখন আবার তিতা করলাটা ভাজতে হচ্ছে ফ্রেশ দেখে আসলে আমারও লোভ হচ্ছিল আর রাতে তো ভাত মাঝে মধ্যে খাওয়াই হয় না এই জন্য রাতের কথা বলা যায় না দুপুরেই ভালো লাগবে গরম গরম ভাত দিই আর হাতে সময়ও আছে ভাজিটা আরও কিছুক্ষণ রাখবো একটু টান টান হয়ে যাবে আমি ছোট্ট একটা আলু দিয়েছি খুবই ছোট আর আজকে ওই যে মাছ নিয়ে যুদ্ধ করতে করতে ভাতটাও একটু দেরিতে বসালাম আর যেহেতু এখন ঠান্ডা পড়ছে এখন একটু গরম খেতেই ভালো লাগে ওইদিকে ট্রে থেকে সবগুলা মাছ সুন্দরভাবে পাঁচ মিনিট পর উঠে গেছে তো আমি এই পাতিলে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখলে একটু নরম নরম ময়েশ্চার মানে ময়েশ্চারটা থাকে এই যে আমি খুলে দেখালাম আর এই মাছগুলা খেতে খুবই ভালো লেগেছে তো এখন ওর বাবাও টেস্ট করেছে বলে যে না আসলে তো ভালো হয়েছে আমি মনে হয় ঢেকে দিলে আরও ভালো হতো তো আমি আরও একবার ট্রাই করব আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনে করিয়ে দিয়েছেন আমি প্রতিটা বাইটের সময় আপুকে অনেক মিস করছি তো মানুষের ভালো লাগাটা এরকম কিছু কিছু মানুষ যাকে কখনো দেখি নাই কেন জানি আমার আপুর প্রতি এত একটা ফিল হয় মানে বোঝাতে পারবো না আমি দেশের কথা ভাবলে আমার পরিবারের পাশাপাশি আপুর কথাও আমার ভাবনায় চলে আসে আসলে এই জিনিসটা বোঝানোর ভাষা আমার কাছে নেই যাই হোক এদিকে স্নো আবার পড়ছে আর আমি জানলার পাশে এসে দেখছি আর সেই সাথে চা পান করছি এই চাটা এই মুহূর্তে খুবই দরকার ছিল এটা শেষ করে আমি আমার বাবাদের জন্য বিকালের নাস্তা রেডি করব মিষ্টি আলু প্রায় আনা হয় কিন্তু আনলে যে আর শেষ হয় না দেখা যায় যে ফ্রিজে থাকে আর ওর বাবা যখন বের করে ও আবার একটু র খেতে পছন্দ করে আমারও কিন্তু ভালো লাগে বাচ্চারা তো খাবে না আর তাছাড়া আমি যতটুকু জানি মানে কাঁচা খাওয়ার চেয়ে একটু রান্না করে খেলে বা একটু হালকা হাফ সেদ্ধ করে খেলে বেশি ভালো আর এটা যে কী পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার বিশেষ করে বাচ্চাদের এটা তো বলে শেষ করা যাবে না সবাই জানেন আপনারা তো আমি হালকা একটু এটাকে নেড়েচেড়ে বাটার থেকে নিয়ে ওদেরকে দিয়ে দিব এই তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ